মাত্র 10 সেন্টিমিটারের এই মাছ এতটাই বেশি বিপজ্জনক যে কি সে একজন মানুষকে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলতে পারে। এই মাছটির নাম ক্যান্ডি রুফিস। যখন কোনো মানুষ বিনা কাপড়ে নদী অথবা সমুদ্রের মধ্যে যায় তখন সে দূর থেকে মানুষের স্মেলকে চিনে ফেলে আর তার শরীরের ছিদ্র দিয়ে কিছুটা এমন ভাবে বডিতে ঢুকে পড়ে যে কি সে কিছুই জানতেই পারে না। আর এরপর এই মাছ মানুষের ভেতরের অংশকে খেতে শুরু করে দেয় যেটিতে মানুষের ভয়ঙ্কর ভাবে মৃত্যুও হয়ে যেতে পারে। কিন্তু সবচেয়ে ভালো কথাটি এটি যে কি এই মাছকে ভারতে পাওয়া যায় না। তো এই মাছকে বেশিরভাগ ক্ষেত্রে অ্যামাজনের জঙ্গলে আর সাউথ আফ্রিকার কিছু অংশেই দেখতে পাওয়া যায়। নেক্সট, স্লথকে দুনিয়ার সবচেয়ে অলস জীব হিসেবে ধরা হয়। সে দিনের বেশিরভাগ সময় গাছে ঘুমিয়েই কাটিয়ে দেয় আর তাকে একটি গাছের পাতাকে পুরোপুরি ভাবে হজম করতে প্রায় 30 দিনের মতো সময় লেগে যায়। আর আপনার মতে দুনিয়ার সবচেয়ে অলস জীব কোনটি? নিচে কমেন্টস করে অবশ্যই বলবেন।